হেঁটে চলা আমাদের শরীরের অনেক উপকার করে, আর যদি সেটা হয় প্রতিনিয়ত সকালে। তো ফ্রেন্ড, আজকে আমরা আলোচনা করব কি কি উপকারিতা পাবেন আপনি প্রতিদিন সকালে হাঁটলে। এখনকার লোকজন সবাই হয়ে গেছে আমরা প্রযুক্তি নির্ভর, কেউ কষ্ট করতে চায় না ভাই, আর এর জন্য আমাদের শরীরও অলস হয়ে পড়ে। প্রতিদিন সকালে হাঁটলে আমাদের শরীরে অনেক উপকার হয়, এটার বেনিফিট বলে শেষ করা যাবে না। এটা এত উপকার করে আমাদের, এর মধ্যে সর্বপ্রথম যেটি সেটি হচ্ছে রক্ত চলাচল বজায় থাকে বা ভালোভাবে হয়। প্রতিদিন সকালে হাঁটলে আপনার শরীরের ওজন কমাতে পারবেন, হাঁটা চলা আমাদের লম্বা হতেও সাহায্য করে। প্রতিদিন সকালে হাঁটলে আপনার শরীরের জন্য ফ্রেশ এবং যথেষ্ট পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, এতে আমাদের মন ভালো থাকে, মস্তিষ্ক ফ্রেশ অনুভূত আসে, আপনি সারাদিন ফিট অনুভব করেন। কোনো একটা স্টাডি বলে যে 30 মিনিট সকালে হাঁটা জিমে 2 ঘন্টার মতো কাজ করে, এই জন্যই ডাক্তাররা সকালে হাঁটা রেকমেন্ড করে। আপনার হার্ট এর জন্য সকালে হাঁটা অনেক উপকারী, এটি আমাদের হার্ট অনেক সুস্থ রাখে। যাদের হার্টের সমস্যা তারা প্রতিদিন সকালে হাঁটুন, হাড় এবং হাড়ের জয়েন্ট মজবুত হয়। আপনার ওজন কমাতে সকালের হাঁটা অনেক উপকারী। আপনার মস্তিষ্ক বা মানসিক রোগ বা ডিপ্রেশন থেকেও সকালের হাঁটা অনেক উপকারী বা এটা কমায়। যদি আপনার রাতে ঘুম না হয় তাহলে সকালে হাঁটুন, আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালের জন্য হাঁটা, যদি রাতে ঘুম না হয়, যা আপনার ঘুম আসতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, এই ছিল সকালে হাঁটার কিছু উপকারিতা। আমাদের চ্যানেলে হেলথ বিষয়ে অনেক ভিডিও আছে, চ্যানেলে দেখে আসতে পারেন, আপনার অনেক উপকার হবে। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।